দেখেন, আমরা একটু তানজিম হাসানের বিষয়টা একটু পরে নিয়ে আসি। আমরা যদি আর্জেন্টিনার তারকা প্লেয়ার লিওনেল মেসির কথা বলি, সে কিন্তু বিয়ের আগে দুই সন্তানের জনক হয়ে গেছেন। তাহলে এটা 50% রোমান ক্যাথলিক ধর্মবিরোধী। ওখানকার নাগরিক যদি তার চরিত্র নিয়ে ত্রুটি তুলতেন, বলতেন তাকে যদি দল থেকে বাদ দিতে বলতেন, তাহলে আজকে শিরোপা কার ঘরে জিততো? আধুনিক যুগে এসে রবীন্দ্রনাথ 9 বছর বয়সী মেয়েকে বিয়ে করেছেন যশোরের, এবং 12 বছরে সে কি হয়েছেন, বাল্যবিবাহ করে এবং সেই সন্তান প্রসব করেছে। তাকে তার চরিত্র নিয়ে কি আমরা কখনো কথা তুলছি, নাকি তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেছি? যখন নার্গিস কুমিল্লায় এসে প্রমীলাকে যখন বিয়ে করেছেন, তখন কি একজন নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা প্রতিবাদ তুলেছি? তার সাহিত্যকর্ম নিষিদ্ধকরণের জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, নাকি আমরা তার সাহিত্যকর্মকে পছন্দ করেছি? আমার পিছনে হুমায়ুন আহমেদ স্যারের বই দেখেন, আমি হুমায়ুন আহমেদ স্যারকে অনেক বেশি পছন্দ করি। সে জকার নিবে না শাহীন, শাহীন নটির ফোলাকে ধরি ফেল, ধরি ফেল, এরকম একটা ডায়লগ ভাইরাল হয়ে গেছিল। এখন সবাই মিলে আমরা পড়ছি তানজিন সাকিবকে ধরি ফেল, ধরি ফেল। সে যখন একটু উঠতে গেছে, তাকে আমরা ধরে একদম নামাই দিচ্ছি। কেন দেখেন ভাই, তার আপনি যে ফেসবুকে লিখছেন আপনার ব্যক্তিগত মতামত আপনি শেয়ার করছেন, তানজিম হাসান সাকিবের তানজিমেরও সেম সে মতামত শেয়ার করতেছে। তবে একটা বিষয় এখানে, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 10 কোটি নারী, ফিমেল টিউটর, ফিমেল ব্যাংকার, ফিমেল নার্স, ফিমেল ডাক্তার, ফিমেল চেকার থেকে শুরু করে, দেখেন নারীদের কাজ করতে গেলে পুরুষের সংস্পর্শে আসতেই হবে। অনেক পরিবারে কোনো পুরুষ নেই, তাহলে নারীকেই ইনকামটা করতে হচ্ছে, অথবা পুরুষ থাকা সত্ত্বেও তার সক্ষমতা না থাকার কারণে নারীকে ইনকাম করতে হচ্ছে। তাহলে এই পরিবারের উপার্জনের যে ভার, এটা কি তানজিম হাসান সাকিব নেবেন, জুনিয়র সাকিব নেবেন, অথবা তাকে যারা তাল দিচ্ছেন তারাই নেবেন? ভাই প্লিজ, তার কেরিয়ারটা নষ্ট করবেন না, প্লিজ তার কেরিয়ার নষ্ট করবেন না। দেখেন, সেই ক্রিকেটার হওয়ার আগে তার একটা ব্যক্তিগত জীবন ছিল, ছিল না? যেমন আমি নাটকের সাথে যুক্ত, আমি কালচারাল সংস্কৃতির সাথে যুক্ত, কিন্তু আমার একটা ব্যক্তিগত জীবন আছে, আলাদা একটা জীবন। তার ব্যক্তিগত জীবন আছে, সে মতামত প্রকাশ করতে পারে। তাই বলে কি আপনারা তাকে জাতীয় দল থেকে নিষিদ্ধ করার জন্য একদম উঠে পড়ে লাগবেন? দেখেন, 9 সেপ্টেম্বর 2022 সালে সে যখন ফেসবুকে পোস্ট করেছে, তখন কি আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন, নাকি সে যখন অভিষেক হলো ভারতের বিরুদ্ধে, যখন ভালো করলো একজন উদীয়মান ক্রিকেটার, তখন আপনারা কিন্তু তার পিছনে পড়ে লাগছেন? আচ্ছা, আমরা তাকে কি একজন ক্রিকেটার হিসেবে চিনি, নাকি একজন ধর্মীয় বক্তা বা ধর্মীয় স্কলার হিসেবে চিনি? আমরা কিন্তু তাকে একজন ক্রিকেটার হিসেবে চিনি। বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটের যে মূল স্কোয়ার, তাকে কি তার ধর্মীয় বিশ্বাস দেখে রাখা হয়েছে, নাকি তার ব্যক্তিগত বিশ্বাস দেখে রাখা হয়েছে? তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দেব? নিশ্চয়ই তার যে ব্যক্তিগত। যেমন দেখেন, আপনার একজন পছন্দের খেলোয়াড় ভালো করলো অথবা ভালো করলো না, তাকে কি জাতীয় দলে রাখা হবে? অবশ্যই রাখা হবে না। তাহলে এখন আমরা তার কোনটাকে প্রাধান্য দেব, তার ধর্মীয় বিশ্বাস নাকি তার ব্যক্তিগত বিশ্বাস? অর্থাৎ তাকে কি ধর্মর দিক থেকে আমরা মূল্যায়ন করব, নাকি তার যে ক্রিকেট এটা দিয়ে মূল্যায়ন করব? এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি। আর্জেন্টিনার যে তারকা প্লেয়ার লিওনেল মেসি, সেই বিয়ের আগেই দুই বাচ্চার জনক হয়ে যায়। রোমান ক্যাথলিক যেই ধর্মীয় রীতি অনুসারে, ওই দেশের নাগরিকরা যদি তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলত, তাকে যদি দল থেকে নিষিদ্ধ হওয়ার জন্য বলতো, তাহলে কি এই যে কোফা শিরোপা সে কখনো জিততে পারত? আচ্ছা, এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগে এসে, রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগে এসে 22 বছর বয়সে 9 বছরের শিশু যশোরের যে মিলানী দেবীকে বিয়ে করেছে, অর্থাৎ 12 বছরে সে সন্তান প্রসব করেছে, হ্যাঁ, এই যে বাল্যবিবাহ করেছে, এবং তার বদির সাথে যে একটা ঘনিষ্ঠতা ছিল, এই সম্পর্ক নিয়ে কি আমরা কখনো তার চরিত্র নিয়ে কি প্রশ্ন তুলেছি, বা তার সাহিত্যকর্ম নিষিদ্ধকরণের জন্য প্রতিবাদ জানিয়েছি? জানাইনি। আমরা
তার ব্যক্তিগত জীবনটাকে রেখে তার সাহিত্যকর্মটাকে আমরা ভালোবেসেছি। আমরা যদি সেম কাজী নজরুল ইসলামের কথা বলি, সেই কিন্তু নার্গিস আক্তারকে বাসরগড়ে রেখে সেই কুমিল্লায় চলে এসেছিল। কুমিল্লায় এসে নজরুল আবার প্রমিলাকে বিয়ে করেছেন। তাহলে যে এই যে একজন নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, সেটা নিয়ে কি আমরা প্রতিবাদ করেছি যে একজন নারীর অধিকার কেন ক্ষুণ্ণ হলো? তার সাহিত্যকর্ম বন্ধের জন্য আমরা কি কখনো দাবি করেছি? আচ্ছা, এমনটা করা কি উচিত? আমরা তার সাহিত্যকে পছন্দ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক ভালো ভালো লেখা লিখেছেন। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় আমরা দেখি। দেখেন, এবার যদি আমরা হুমায়ুন আহমেদ স্যারের কথা বলি, আমার হুমায়ুন আহমেদ অনেক পছন্দের, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই সবগুলো দেখবেন যে কাইন্ড অফ হুমায়ুন আহমেদ স্যারের বই, এদিকে অনেকগুলো, ওই যে ওই কাছে অনেকগুলো হুমায়ুন আহমেদ স্যারের বই। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন সেই চার সন্তানের জননীকে রেখে দ্বিতীয় সন্তানের বান্ধবীকে বিয়ে করেছেন, শাওনকে বিয়ে করেছেন, তখন কি আমরা বলেছি তার সেই একজন নারীর অধিকার ক্ষুণ্ণ করেছেন, তার সাহিত্যকর্ম নিষিদ্ধ করা হোক? না, এই কথা কেউ বলি না। আমরা তার সাহিত্যকে পছন্দ করি, ভাই তার ব্যক্তিগত জীবনকে তো, জীবন নিয়ে তো আমরা কথা বলতে পারি না। ঠিক সেমভাবে আমরা, মানে আমি আমার ব্যক্তিগতভাবে যদি অভিমত দিই, বা আপনারা কি বলবেন আমি জানি না এখনো, সো আমি বলতে চাই, ভাই সে তার একটা বিশ্বাসের জায়গা থেকে তাকে ওভাবে থাকতে দিন। আমরা তার ক্যারিয়ার যে ক্রিকেট এটা নিয়ে ভাবি, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি যে তার অন্তত ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আমরা মুস্তাফিজ দেখলেন, প্রথমবার যখন ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো করছে, হঠাৎ করে সে এসে কোনো উইকেট পাচ্ছে না, কী হয়েছে না হয়েছে জানা? আশরাফুলের কথা বললেন, যখন তার যখন একদম তুঙ্গে সেই, তখন কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে অনেক বড় অভিযোগ এনে তার শেষ। তো সো এখন এই যে তানজিম হাসান সাকিব, তাকে ছেড়ে দিন, তার মতো থাকতে দিন। ধন্যবাদ।